মিডিয়া ভয়েসমেলে স্বাগত। এবার কোন মমতাময়ী মা, লক্ষ্মীমন্ত বৌমা, লক্ষ্মী মেয়ে কিংবা প্রতিভাতা সাহসী লড়াকু স্ত্রীর গল্প নয়। এবারের গল্প আবর্তিত হবে এক ভালো ছেলে, ভালো জামাই এবং ভালো স্বামীকে কেন্দ্র রেখে। সুজা বাংলা বলতে গেলে এবারের গল্প এক পুরুষ চরিত্র নিয়ে। জানতে ইচ্ছে করছে না কোথায়, কোন ধারাবাহিকে বা কোন নাটকে দেখা যাবে এমন এক পুরুষকে, ঠিক যেমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায় সমগ্র নারীকুল। বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক চিরদিনে আমি যে তোমার। গল্পের কেন্দ্রে রয়েছে রণরায় চৌধুরী নামে এক পুরুষ চরিত্র, তাকে ঘিরে ধারাবাহিকের যত ঘটনার ঘন ঘটা। রণ এমন একটি ছেলে যাকে যে কোনো মেয়ে বিয়ে করতে চায়, কিন্তু সুপুরুষ আদর্শবাদী, রোমান্টিক দায়িত্বশীল, সৎ রণ প্রেমে পড়বে রাধার। সুন্দরী ও সরল রাধা দুর্গাপুরের মেয়ে, সে স্বপ্ন দেখতে ভালোবাসে। মধ্যবিত্ত ঘরের রাধা ছোট ছোট স্বপ্ন সাজিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কথা ভাবে। সে আবির নামের একটি ছেলে কে ভালোবাসত, কিন্তু সে ভালোবাসা টেকেনি, আবির তাকে ছেড়ে চলে যায় অন্য ভালোবাসার খোঁজে। রাধা মনে করে মানুষ একবারই ভালোবাসতে পারে এবং তা একজনকে, তাই সে সারা জীবন আবিরের প্রেমে মগ্ন থাকতে চায়। ঘটনা চক্রে রণর সঙ্গে বিয়ে হয় রাধার। রণর যা বৈশিষ্ট্য তাতে রাধা যা চাইবে রণ সেটাই তার কাছে হাজির করতে প্রস্তুত। কিন্তু রাধা কি সত্যি ভালোবাসতে পারবে রণকে? আর যদি তাদের মধ্যে বৈবাহিক প্রেম জমে উঠে, কখনো ফিরে আসবে না তো রাধার অতীত, সময় বলবে সেই কথা। রণর ভূমিকায় দেখা যাবে সৌভিক বন্দ্যোপাধ্যায়কে, রাধার চরিত্রে শাল্লি মধু, তাছাড়াও থাকবেন তুলিকা বসু, রেশমি সেন, নয়না পালিত, দৈপায়ন দাস সহ আরো অনেকে। বয়হুড প্রোডাকশন হাউসে সুশান্ত দাসের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক আগামী 22 জুলাই থেকে রাত 8:30 কালার্স বাংলায়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত সৌভিক বেশ কিছু স্লট ফিল্মে তার কাজ শুরু হলেও টেলিভিশনে এই প্রথমবার পা রাখতে চলেছেন তিনি। ওদিকে শাল্লি মুদক মডেলিং ব্যাকগ্রাউন্ড থেকে আসা, এই প্রথম অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি। নতুন এই জুটিকে নিয়ে কালার্স বাংলার নতুন ধারাবাহিক চিরদিনে আমি যে তোমার দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের এ ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।